যুগে আছি, তো এই যুগে আমরা দেয়ালিটাকে, দেয়ালিকে কি সেটা আমরা চিনি না। তো এখন এই অনুষ্ঠানের মাধ্যমে, এই উৎসবের মাধ্যমে আরো শিশুরা জানতে পারছে যে দেয়ালি কি, ওরা শিখতে পারছে, ওরা জানতে পারছে, ওরা নিজেদের মতো করে একটা কবিতা, একটা গল্প, একটা ছবি আঁকা, এটা দিয়ে ওদের প্রতিভা বিকাশ করতে পারছে। উৎসবের আয়োজন করেছে, যেখানে 10টি শাখা সরে 14টি দেয়াল পত্রিকা প্রদর্শিত হচ্ছে। আমি জেলা প্রশাসক মহোদয়ের সবাই অবগতির জন্য আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি শিশুরা আসলে মোবাইলমুখী এবং ঘরমুখী হয়ে পড়েছে। তারা খেলার মাঠে যেতে পাচ্ছে না, স্কুলে যেতে পাচ্ছে না, তাদের সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত হতে পাচ্ছে না। তাই শিশুরা যাতে ঘরে বসে তাদের লেখালেখি, সাহিত্য চর্চা করতে পারে, এবং সেই কারণেই এই আজকের এই দেয়াল পত্রিকা প্রতিযোগিতার আয়োজন।